আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমি ফ্রম ইওর ফেভারিট পেজ ফারজানাস কালেকশন। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এন্ড আজকে একদমই নিউ অ্যারাইভাল একটা কালেকশন নিয়ে চলে আসলাম, এগুলো দেখে আরো হ্যাপি হয়ে যাবা। তো যেহেতু গরম একটা ওয়েদার, মিক্সড একটা ওয়েদার চলছে, আর আমরা না ম্যাক্সিমাম সময়ই ধরো যেই ওয়েদারই থাকুক না কেন, আমরা একটু লন একটু কটনটাই বেশি প্রেফার করি, তাই না? তো এই টাইপের কালেকশন গুলো নিয়ে আজকে হাজির হয়ে গেলাম, যেটাতে তোমরা গর্জিয়াস কিছু কাজ পেয়ে যাচ্ছ। জাস্ট তোমরা ওয়ার্ক গুলো দেখে যার যেই ডিজাইনটা প্যাটার্নটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিই, ওকে? সো বেসিক ইনফরমেশনে আমি চলে যাব। আমাদের শপ হচ্ছে সীমান্ত স্কোয়ার লেভেল 1 153-154 এবং লেভেল 3 308 নাম্বার শপ। সো যে যেখান থেকে আছো অর্ডারটা করতে পারো, এন্ড সারা বাংলাদেশে তো ডেলিভারি ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা পেয়ে যাবা, ওকে? আর আমার পরের কালেকশনটা কিন্তু খুবই সুন্দর, যারা এখন বাইরে ঘোরার জন্য কিছু প্ল্যান করছো, আমি মনে করি এই কালেকশনটা তোমরা নিয়ে ফেলতে পারবা। খুবই সুন্দর, খুবই নাইস, সুপার ডুপার ট্রেন্ডি, ওকে? সুপার ডুপার ট্রেন্ডি। আমার পর ড্রেসটা থাকছে 3500, ওকে? এটা 2 পিস, বাচ্চার গুলো চাইলে তোমরা ওপেন করেও পরে ফেলতে পারবা, অনেক অনেক বেশি কমফোর্টেবল একটা লুক তোমাদেরকে এটা দিয়ে দিবে, ঠিক আছে? আর লেন্থটাও দেখো খুবই ভালো, মানে হিজাব দিয়ে যখন এটা ওয়ার করবা, হিজাব দিয়ে পরলেও কিন্তু এটা খুবই সুন্দর লাগে। তো চলো এখন আমরা ড্রেসে যাই, ওকে? আমার পরাটা আমি একদম ডিটেইলস এ কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, সাইজ অ্যাভেলেবল আছে। এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার বার্ড, অসম্ভব অসম্ভব সুন্দর। এই যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা, এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি লনের ভেতরে, ওকে? এটা লনের ভেতরে, এন্ড সাইড এর দিকে থাকছে প্যাচেস করা, দেখো এটা হচ্ছে সাইড এর প্যাচেস। এন্ড আমি একটু জাস্ট দেখি যে এটা দামান, ওকে? দামানটা এটার যাচ্ছে এই যে এই টাইপের, এই যে এটা হচ্ছে দামানটা। এই আমাকে একটু বলো, আমি একটু শুনি। এটা হচ্ছে স্লিভস, ওকে? এটা হচ্ছে ব্যাক পোর্শন, এন্ড এটা যাচ্ছে আমাদের স্লিভস, ওকে? এটা যাচ্ছে স্লিভসটা, অসম্ভব অসম্ভব সুন্দর। এটা আমি আপনাকে সামনাসামনি বলতে চাইছি, বিকজ আমি জানি এটা শোনার পর আপনাকে ফাঁস করে কল দিবেন, আর আমি এটা কলে বলতে পারবো। আমি এই জন্যই আমি ভাবছি আইসে বলবো, আমি ধৈর্য ধরেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের দোপাট্টা, ওকে? বিউটিফুল বিউটিফুল, সিরিয়াসলি মানে খুবই সুন্দর, দেখো কাট ওয়ার্ক করা, এন্ড সিকোয়েন্স অফ ওয়ার্ক, মানে এই কালারটা অ্যামেজিং লাগে। এই টাইপের কালার ল্যাভেন্ডার এর ভেতরে আমি কয়েকটা কালার দেখিয়ে দিব, দেখো জাস্ট ওয়াও, এত সুন্দর ক্যারেক্টার। কিন্তু তোমরা হার্ট অ্যাটাক করবে, অনেক অনেক সুন্দর, প্রাইস শুনে অবাক হয়ে যাবা, সিরিয়াসলি অবাক হয়ে যাবা। এগুলো প্রাইস মাত্র যাচ্ছে 2000, ওকে? 2000 তোমরা পেয়ে যাচ্ছ, এত এত কমে আমি নিজেও শকড আসলে, ওকে? বাট এগুলো তোমরা অন্য পেজে কিন্তু আরো আরো বেশি প্রাইসে পাবা, বাট আমরা এটা একদমই লোয়েস্ট প্রাইসে। থাকে না যে সব ড্রেসের উপর আসলে বেনিফিট দরকার নেই, আর সিচুয়েশনটা খারাপ দেখে এটা এখন এই প্রাইসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বাট নিউ কালেকশন, ঠিক আছে? নিউ কালেকশন উইথ তোমরা একদম লোয়েস্ট প্রাইস, একটা ডিসকাউন্ট প্রাইসেই তোমরা পেয়ে যাবা। এই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার, এগুলো বানানোর পর জাস্ট তোমরা মানে ভাবতে পারবা না কি টাইপের সুন্দর এগুলো লাগে, অসম্ভব সুন্দর লাগে। আর কালার শেড গুলো দেখো, এগুলো খুবই সুন্দর মতো করে তোমরা রেগুলার পরে ফেলতে পারবা, যারা অফিস গোয়িং আছো। এমব্রয়ডারি ওয়ার্ক, শিফলি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি, দেখো দামান পোর্শনটাতে খুবই সুন্দর করে শিফলি ওয়ার্ক, এন্ড ডেফিনেটলি তোমরা এটা দামানটা কাট ওয়ার্ক করে নিও, ওকে? কাট ওয়ার্ক করে নিও, অসম্ভব প্রাইস। এগুলো কিন্তু সুতো, এগুলো কিন্তু সুতোর কাজ, কি? এটার ব্যাকের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা থাকছে তোমাদের স্লিভসটা, ওকে? ওকে এইটা দেখো, এখান থেকে পর্যন্ত তোমাদের স্লিভস এর এরিয়া যাবে। এটা আমি পিক করে ফেলি, অসম্ভব সুন্দর, ওয়াও, এগুলো প্রত্যেকটাই সুন্দর, এগুলো প্রত্যেকটাই সুন্দর, মানে এগুলো যদি জাস্ট আমি তোমাদেরকে বানিয়ে দিতাম না, তোমরা পাগল হয়ে যেতাম। এগুলো জাস্ট যদি আমি তোমাদেরকে স্টিচটা দিতাম, এত সুন্দর এত সুন্দর, খুবই বিউটিফুল। তো এগুলো রেডি করে অনেকে আবার দেখবা যে 3500 সেল করছে, বাট এগুলো দেখো তোমরা মাত্র এখন 2
1000 এ পেয়ে যাচ্ছ। যারা ফুল ওয়ার্ক পছন্দ করো আর খুবই লাইট একটা কালার চুজ করছো, আই থিঙ্ক ইটস পারফেক্ট। দেখো সব এইজদের সাথে এটা যায়, বেস্ট পার্ট ওয়াজ যে সব এইজের সাথে যায়। এন্ড দেখো নিচের দিকে কি সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা, অল ওভার সুতোর এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে এটা, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। লনের ভেতরে তোমরা পেয়ে যাচ্ছো, এটা চলে যাচ্ছে ব্যাক পোর্শনে, একদমই রিজনেবল একটা প্রাইসে তোমরা এত ভালো কোয়ালিটির ড্রেস পাচ্ছ, সিরিয়াসলি। ঠিক আছে, খুবই সুন্দর, একদম রেডি করে ফেললে, ঠিক আছে, এটা কিন্তু অন্য কালেকশনের থেকে কম লাগবে না। আমাদের পাকিস্তানি কালেকশন গুলো যেগুলো আছে সবগুলোই কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগে মেক করে ফেলার পরে। সো এইটাও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এটা হচ্ছে প্যান্টের পিসেসটা, একদমই একদমই লোয়েস্ট প্রাইসে এটা তোমাদেরকে এখন দিয়ে দেওয়া হচ্ছে, মাত্র 2000 এ। ওকে, মাত্র 2000 এ তোমরা এত সুন্দর একটা কালেকশন পাবা। সো জলদি করে, ও আল্লাহ ভাই, আমি এইটা হচ্ছে তোমাদের দুপাটা, অনেক সুন্দর এটার কালারটা, সিরিয়াসলি আমি বলবো। তো দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা। সেইটা দেখো, এটা হচ্ছে দোপাট্টাটা, অসম্ভব সুন্দর একটা দোপাট্টা থাকছে এটা। ওকে, এই যে দেখো, ওয়াও, এটা এটা মিস করো না, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আমি পিকচারটা তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে অনেক সুন্দর, আল্লাহ, এটা অনেক সুন্দর না, খুবই মানে রিফ্রেশিং একটা লুক তোমাদেরকে এটা এনে দিবে। আজকে আপু, আজকে যদি ঢাকার মধ্যে অর্ডার করো তাহলে 1-2 দিন, আর ঢাকার বাইরে অর্ডার করলে 3-4 দিন। এইটা দেখো, এটা তো আমার মানে একটা ভাইরাল কালেকশন, এটা সুপার ডুপার ট্রেন্ডি। এই যে দেখো, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। ওকে, অল ওভার এমব্রয়ডারি যে আছে তা কিন্তু না, ফয়েল ওয়ার্কও আছে, ফয়েল ওয়ার্ক আছে, তারপর আমরা শিফলি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, মানে এই জায়গাটাতে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রিন্টের সাথে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক। ওকে, প্রিন্টের সাথে সাথে এমব্রয়ডারি কাজ করা। এন্ড এটার ব্যাক পোর্শনটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, মানে দুইটা কালারের ভেতরে, দুইটা না তিনটা কালারের ভেতরে অনেক অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে স্লিভসটা, ওকে, এটা থাকছে বিউটিফুল স্লিভস, অসম্ভব নাইস লাগবে এটা। স্লিভস এ সুন্দর করে দেখো, তোমরা বসিয়ে ফেলতে পারো স্লিভস এও সুন্দর করে, এটা তোমরা দেখো বসিয়ে ফেলবে। এমব্রয়ডারি একটা প্যাচেস এখানে দিয়ে দেওয়া আছে, অসম্ভব অসম্ভব নাইস। এন্ড এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা, এন্ড এটা আমি প্যান্টটাও পিক করে ফেলছি, খুবই সুন্দর, খুবই নাইস। ওকে, খুবই সুন্দর, খুবই নাইস। এটা কি দামান পোর্শনটা নিছি? আচ্ছা, আমি এটা নিচে, ঠিক আছে, আমি এটা নিচেই নিচ্ছি, দেখানোর জন্য আমি আসলে উপরে নিয়েছিলাম, বিকজ কাজটা এত সুন্দর, দামানটা অনেক অনেক লাভ দিয়েছে। আপনাদের সব কালেকশন অনেক বিউটিফুল এন্ড প্রাইস অনেক রিজনেবল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এন্ড এটা দেখো, এটা হচ্ছে দোপাট্টাটা, খুবই সুন্দর, খুবই নাইস, বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ আপু। সেই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফুল লুকটা, আবার বানিয়ে পরার পর আরো একটা বিউটিফুল লুক চলে আসবে। আপু অনেক বেশি সুন্দর কালেকশন, আপু সবসময় আজকে শুধু না সুন্দর কালেকশন কিন্তু তোমাদেরকে আমি সবসময় দিয়ে দেওয়ার ট্রাই করছি, তোমার কথাগুলো অনেক সুইট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, আমার এখন থ্যাংক ইউ বললেই তোমার কথা মনে পড়বে।
এই যে দেখো এটা হচ্ছে another lavender, ল্যাভেন্ডারের ভিতরে অনেক আছে, ল্যাভেন্ডারের ভিতরে আমরা দুই তিনটা প্রিন্ট পেজ আছে, দুই তিনটা ডিজাইন পেজ আছে। দেখো কত সুন্দর করে এইটার ওয়ার্ক গুলো করে দেওয়া আছে, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক, সাইডের দিকে প্যাচেস করে দেওয়া। আর এটার আমি ব্যাক পোর্শনটাও দেখে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন, এইটা চলে যাবে তোমাদের হচ্ছে স্লিভস এর প্যাটার্ন। খুবই সুন্দর, খুবই নাইস একটা ক্যাটাগরির ভেতরে এটা রাখা হয়েছে। সো এটা আমি সেট করে ফেলি তোমাদের জন্য। এই যে অনেক অনেক বেশি নাইস এটা। এটার আমি দোপাট্টাটাও ক্যারি করে ফেলতেছি। এই যে দেখিয়েছিলাম না ওইটার মতো, এইটা ফার্স্ট ওয়ানটার মতো না, খুবই খুবই সুন্দর, খুবই নাইস। সো এটারও চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। দামানটা দেখো কত পিটাইল ভাবে ওয়ার্কটা করে দেওয়া আছে, ওকে অনেক সুন্দর করে ওয়ার্কটা করে দেওয়া। ব্যাক পোর্শনটাও তোমাদেরকে দেখিয়ে দিই, মানে একটা একদম সেলফ টাইপের প্রিন্ট থাকে না, সেলফ টাইপের একটা প্রিন্ট, মানে হালকার ভেতরে আমরা ডার্ক সুতো দিয়ে, ঠিক আছে, ডার্ক সুতো দিয়ে একদমই হচ্ছে বটল গ্রিন এর ভেতরে সুতোর কাজগুলো পেয়ে যাচ্ছি। বাট ড্রেসটার কালারটা কিন্তু একদম থাকে না, যে ফেরোজা একটা টোনের ভেতরে, ফেরোজা একটা টোনের মধ্যে মিন্ট কালারের কম্বিনেশন, ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন, মানে অনেক জোস এটা, অনেক অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে প্যান্টের পিসেসটা, বিউটিফুল। দেখো মাত্র এটা যাচ্ছে তোমাদের জন্য 2000, দেরি করো না, দ্রুত করে নিয়ে ফেলি। কেমন লাগে এখন, ইচ্ছে করে দাঁড়াতে। তোমরা অবশ্যই কালেকশন গুলো দেখে নিও আপু। ম্যাটেরিয়ালটা একদম সফট লনের ভেতরে, ওকে, ম্যাটেরিয়াল আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়াও, যারা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করো একদম রিয়েলিস্টিক লুক লাগে এগুলো কিন্তু, তাই না? এই যে এটা হচ্ছে দামানটা, সিকোয়েন্সের ওয়ার্ক আছে, ডেফিনেটলি তোমরা কাট ওয়ার্ক করে নিও। অ্যান্ড ছিটানো ছিটানো এই এমব্রয়ডারি ওয়ার্ক গুলো দেখো অনেক অনেক বেশি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ফুল তোমাদের এটা ডিজাইনটা, আর এটা তোমরা প্যাচেস হিসেবে ইউজ করবা, ধরো দামান ইউজ করতে পারো, অথবা তোমরা হচ্ছে স্লিভস এ ইউজ করবা, নেক পোর্শনে আমরা ইউজ করতে পারি। যেহেতু দামানে এত সুন্দর একটা ওয়ার্ক আছে, সেখানে আমরা না ইউজ করে নেকের জায়গাটাতে বা স্লিভস এর জায়গাটাতে ইউজ করবো। এখন তো ধরো স্লিভস এর বিভিন্ন টাইপস এর ডিজাইন আছে, শুধু যে আমরা এইখানেই ডিজাইন দিই তা কিন্তু না, এই প্যাচেস গুলো নিয়ে যা, দেখো এখান থেকে লম্বা করে একদম ডিজাইনটা করেও বিভিন্ন টাইপের থাকে না, যে অনেক অনেক টাইপস অফ ডিজাইন এখন আমরা ইউজ করছি। আর এটার দোপাট্টাটা দেখো এত বেশি সুন্দর, মানে ইন রিয়েলে আমি ডেফিনেটলি বলবো লাইভে যতটা না সুন্দর লাগে তার থেকে কিন্তু কালেকশন গুলো বাস্তবে আরো বেশি সুন্দর। ওকে, সো এটা যার ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নিয়ে, দোপাট্টা আমেজিং, দোপাট্টাটা খুবই সুন্দর। আপু তোমার কালেকশন গুলো অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপু লিখেছে কতদিন পরে দেখলাম, থ্যাংক ইউ। আমি অনেকদিন পরে আসলে লাইভে আসলাম, একটু সিক থাকার জন্য লাইভে আসা হয় নাই। এই যে এটা দেখো, এটা হচ্ছে অ্যানাদার, ওকে, এটা থাকছে অ্যানাদার ল্যাভেন্ডার ওয়ান। আল্লাহ, এটা দেখো এটা হচ্ছে ল্যাভেন্ডার ওয়ান, খুবই খুবই সুন্দর, ওকে, অনেক অনেক বেশি নাইস একটা কালেকশন।
এই যে দেখো, এটা হচ্ছে আনাদার ওয়ান, সুন্দর লাগছে। থ্যাংক ইউ, সবসময় মাশাল্লাহ বলো, ওকে মাশাল্লাহ বলো, শুধু সুন্দর বলতে হয় না তাই না, সবাইকে মাশাল্লাহ বলতে হয়। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার, অ্যান্ড খুবই সুন্দর করে এগুলোর এমব্রয়ডারি ওয়ার্ক, গুলো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক। এখানে আমরা ইউনিকর্ন টাইপের যে সিকোয়েন্স কাজটা আছে সেটা পেয়ে যাবো। এইটা হচ্ছে তোমাদের ব্যাক পোর্শন, গার্লফ্রেন্ডের জন্য ড্রেস দেখতেছি। এটা থাকছে তোমাদের স্লিভস এর ডিজাইন, ওকে, এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা, খুবই সুন্দর। আমি তো ঠান্ডা যুদ্ধ করবো বলে যাবে। আর এটা দেখো, এটা হচ্ছে দুপাচ্ছাটা, খুব সুন্দর, খুব সুন্দর। যেটাই তোমরা বানিয়ে পড়ো না কেন, এগুলো অ্যামেজিং লাগবে। এটা হচ্ছে লাইট কালার, অনেক জোস, এটা অনেক জোস থাকে না, দুইটা একটু ডিফারেন্ট দেখতে পারছো। অনেকে বলবো আপু কালার হচ্ছে আলাদা এসে, বাট না, তো পাটাটা একটু ডার্ক টোনের মধ্যেই দেওয়া হয়েছে এটা ড্রেস, কারণ হাত আর ব্যাক সাইডের সাথে কন্ট্রাস্ট দুপাটা। আর ড্রেসটা কিন্তু তোমাদের এই যে দেখো, পেছনটা একদমই ড্রেসের দুপাটার সাথে ম্যাচ, ওকে, একদম দুপাটার সাথে ম্যাচ করা, খুবই সুন্দর। মানে প্যান্ট অ্যান্ড ফ্রন্ট পোর্শন একদম লাইট কালার দেওয়া হয়েছে, ব্যাক স্লিভ অ্যান্ড দোপাট্টা দেওয়া হয়েছে তোমাদের একটু লাইট কালারের ভিতরে, মানে ওইটার থেকে লাইট। এন্ড দেখো, এটাতে সোবার, যারা একদমই থাকে না যে পিচ কালারটা লাইক করছো, এটা নেকের দিকটা থেকে শুরু করে যে এই সাইড গুলো, এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ, ওকে, ছিটানো ছিটানো একটা এমব্রয়ডারি। অ্যান্ড দিস পোর্শন থাকছে দামানে, ফুল শিফলি ওয়ার্কের ভেতরে আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখো বরফি প্যাটার্নে, অনেক সুন্দর। অ্যান্ড এটার কাজটা দেখতে পারছো কতটা লেন্থ জুড়ে আসলে করা হয়েছে, অনেকটা লেন্থ জুড়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। অ্যান্ড যারা একদম থাকে না, যাপু ডিজিটাল প্রিন্টটা খুব সিম্পল ভাবে থাকবে, তাদের জন্য এটা বেস্ট। এটা হচ্ছে ব্যাক পোর্শন, অনেক সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের স্লিভসটা, অসম্ভব অসম্ভব নাইস। আপু এই ড্রেসটা নিয়ে ফেলো, ঠিক আছে, এই ড্রেসটা এত সুন্দর যে নিয়ে ফেলার মতোই। যারা হচ্ছে হিজাব পরো বা একটু কিছু থাকে না, যে কমফর্ট কিছু পছন্দ করো, এটা হচ্ছে প্যান্টের পিসেসটা। এইটার দোপাটাটার একটা স্ত্রী, মানে দোপাটা বলছি, ফুল ড্রেসটারই একটা স্ত্রী শট নিয়ে ফেলে আমরা দোপাটা। আমি জানি যা ভাই, আপনি বলবেন দোপাটাটা উল্টে আছে, এই জন্য আগে চলে আসছেন। ফোনটা দিব মাত্র, কিন্তু এটা দেখেন, ওকে। এটাও আমি সরিয়ে ফেলতেছি, দ্রুত করে স্ক্রিনশটটা নিয়ে পেজে ইনবক্সটা ডান লিখে ফেলো। আমি যে ল্যাভেন্ডার কালারটা মাত্র দেখালাম না, সেটার কিন্তু আরেকটা কালারও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেটার আরেকটা কালারও অ্যাভেলেবেল আছে। লং আপু, আমি ওয়েট আমি তোমাদের চেক করে জানিয়ে দিচ্ছি। এগুলোর লেন্থ তোমরা 46 এর মতো পাবা, ওকে, লেন্থ এটার 46 এর মতো পেয়ে যাবা, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর, তারপরেও এই যে বেশি বলিলাম, এটা হচ্ছে নিচের ইচ্ছে দেখো ডিজাইনটা, খুবই খুবই সুন্দর। হ্যাঁ আমি তো বলি আমি কখনো বলতে যাই, হ্যাঁ আমি বলছি, তারপরে আমি তো জানি যে 46 এর পরে পড়তে পারে। এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ওকে, এন্ড এটা হচ্ছে স্লিভস এর জন্য আমি বলি যে একটু আগে থেকে মেজার করে রাখবে। আমি এই জন্যই জিজ্ঞেস করি এটা কি হবে, বলো কি হ্যাঁ, এই যে আমাকে বলছে 48 পর্যন্ত না, বলছে 48 পর্যন্ত করা যাবে, এই যে দেখো, এটা হচ্ছে দোপাটাটা, ব্যস্ত না, এই যে দেখো, এটা হচ্ছে ফুল লুকটা, অসম্ভব অসম্ভব সুন্দর, অসম্ভব নাইস। ছেলে না তুমি, এই যে দেখো, এটা হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর একটা কালেকশন।
সো প্রাইস যাচ্ছে মাত্র 2000 এ, ওকে 2000 এ চলে যাচ্ছে। সো দেরি করো না, যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলো। লটস অফ লাভ, থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার দেওয়ার জন্য। আর এটা দেখো একটু কিন্তু তাড়াতাড়ি করে গ্র্যাব করে ফেলো, বিকজ খুবই সুন্দর সুন্দর কমফোর্টেবল এই কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছে। আর এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু লনের ভেতরে, এটা হচ্ছে লন ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন তোমাদের, আর এটা হচ্ছে স্লিভসটা। দেখো পিঙ্ক ল্যাভেন্ডার এর সাথে আমরা এই টাইপের একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি নেকের জায়গাটা। এইটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক, ওকে, এটা ফুল এমব্রয়ডারি এন্ড ফয়েলের একটা কাজ পেয়ে যাচ্ছি। এই নেকের পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্কের ভেতরে থাকবে। আই নো যে এটা এত সুন্দর করে স্মুথলি কাজটা করা যে বোঝানো কিন্তু যায় না, তাই না? এইটা হচ্ছে দেখো লেহরিয়া টাইপের একটা প্যাটার্নে আছে, তাই না? দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর, খুবই নাইস, এন্ড সাইড এর দিকে ফুল কাটওয়ার্ক করা, যে কারোরই পছন্দ হবে তোমাদের, যে কারোরই এই টাইপের কালেকশন গুলো পছন্দ হবে। আর এটা হচ্ছে প্যাটার্ন, আমেজিং, সিরিয়াসলি খুবই সুন্দর। সেই যে দেখো এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা, এটাও খুবই একটা বেস কালারের ভেতরে থাকে, না যে আমরা একটু অ্যাশ গ্রে টাইপের টোন গুলো পছন্দ করি তাদের জন্য। আই থিঙ্ক এটা বেস্ট ফুল এমব্রয়ডারি, ফ্রন্ট পার্টে কিন্তু ফুল এমব্রয়ডারি, এখানে কিন্তু কোন প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি না, যা আছে সব এমব্রয়ডারি ওয়ার্ক এর ভেতরে। এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রিন্টটা, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টটা, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন, ওকে, এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা অসম্ভব অসম্ভব সুন্দর। এটার আমি দোপাট্টাটাও ক্যারি করে ফেলি, দেখো কত সুন্দর, নিচের দিকে দেখো একদম ফুল আমরা শিফলি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, অনেক নাইসলি এমব্রয়ডারিটা করা, ওকে, একদম পেটাল একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এটা হচ্ছে তোমাদের ব্যাক পোর্শন ডিজিটাল ফ্রি, এটা থাকছে তোমাদের স্লিভস এর ডিজাইন, এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন। তারপর ওই যে বললাম যেটা তোমরা হচ্ছে সুন্দর করে রেডি করে বানিয়ে নিতে পারবা, বানিয়ে নিতে পারবা, সাইজ ম্যান্ডেটরি নেই, সাইজ যে একদম ফিক্সড এমন কিন্তু না, তোমরা যে যে সাইজটা পড়তে চাও সেই সাইজেরই সুন্দর করে পরে ফেলবা। দেখো এটা হচ্ছে এটা দোপাট্টাটা, আর এটা থাকবে তোমাদের প্যান্টের পিসেসটা, অনেক স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি। এখন চলে যাচ্ছে আনাদার, প্রাইস থাকছে তোমাদের 2000 এ, ওকে, অসম্ভব অসম্ভব সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর পিঙ্ক ল্যাভেন্ডার, মানে থাকে না দুইটার মিক্স একটা কালার, এটা হচ্ছে সেরকম নেকের দিকে সিকোয়েন্স এর ওয়ার্ক আছে, ইউনিকর্ন কালারের একটা সিকোয়েন্স সুতোর ওয়ার্ক, ওকে, অ্যান্ড অল ওভার দেখো এটা প্রিন্টটা,
অলওভারটার প্রিন্টটাও কিন্তু অসম্ভব নাইস। ওকে, এটার আমি ব্যাক পোর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক পোর্শন। আমি লাইভে না তোমরা কি শুরু করছো, আর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা। ওকে, খুবই খুবই সুন্দর, খুবই নাইস। ওকে, বিউটিফুল বিউটিফুল অ্যামেজিং, এত কালারটা মানে অনেক অনেক সুন্দর একটা কালার, অনেক নাইস। এন্ড কন্ট্রাস্টটা জাস্ট ব্যাক, ও মাই গড, পুরো গেম চেঞ্জার, ঠিক আছে, ফুল গেম চেঞ্জার একটা কালার, অসম্ভব প্রাইস। ওটার সাথে তাও গেছে মাত্র কিন্তু 2000 এ। সো আই থিঙ্ক তোমরা একদমই মিস করবো না, ওকে, একদমই মিস করার কথাই না এই টাইপের কালেকশন আজকে আমি তোমাদেরকে শুরু করছি। এখন চলে যাবো ল্যাভেন্ডার ওয়ান, আমি এটাই বলছি যে তোমরা অনেক অপশন পেয়ে যাবা। ওকে, অনেক অনেক অপশন তোমাদের জন্য রাখা হয়েছে, এই যে দেখো, লেটস সি দিস ডিজাইন, এটাও এটাও অনেক সুন্দর, যে ছিটানো ছিটানো আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। ওকে, ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট থাকবে অল ওভার। দেখো কত সুন্দর করে কাজটা করা, সাইডের দিকে কিভাবে প্যাচেস দিয়ে দেওয়া আছে। ওকে, অ্যান্ড ব্যাক পোর্শনও দেখো প্যাচেস করে দেওয়া, যেন তোমরা সুন্দর করে দামানটা সাজিয়ে ফেলতে পারো। অ্যান্ড স্লিভসেও যদি কেউ ইউজ করতে চাও, চাইলে এটা স্লিভসেও ইউজ করা যাবে, ঠিক আছে। লেন্থ বাড়ানোর জন্য আই থিঙ্ক এই প্যাচেস গুলো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে থাকে। যারা একটু লেন্থ বাড়াতে চাও, প্যাচেস গুলো ডেফিনেটলি ইউজ করো। আর দেখো, যারা একই কালার মানে কন্ট্রাস্ট পছন্দ করো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসেসটা, খুবই সুন্দর। সেটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আর পেজে এইটারও প্রাইস যাচ্ছে তোমাদের 3000, ওকে, সরি 2000, মানে এত কম প্রাইস আর নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে, মাত্র 2000 এ চলে যাচ্ছে এগুলোর প্রাইস। দেখো সিকোয়েন্সের ওয়ার্কটা, কাট ওয়ার্কটা করা, এত সুন্দর লাগবে এটা, অসম্ভব নাইস লাগবে। দেখো জাস্ট দেখো, লুক এট দিস ডিজাইন, এত বেশি সুন্দর, এত বেশি নাইস। আর এখন চলে যাচ্ছি আমি আমাদের লাস্ট কালার, লাস্ট ডিজাইন, এটা হচ্ছে তোমাদের নেকেড ডিজাইনটা। ওকে, ফুল নেকেড ডিজাইনটা এইভাবে, ওকে, ডিজাইনটা করে দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমাদের দামানের ওয়ার্কটা, ওকে, ফুল দামানের ওয়ার্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। নেকের এই যে লেন্থ কাজটা আছে, এই যে দেখো কাজটা তোমাদের কিন্তু একদম ব্রাসার মিডিল পোর্শন মানে নেক পর্যন্ত, নেকের থেকে কিন্তু অনেকটা বেশি তোমরা এটার ওয়ার্কটা পেয়ে যাবা। আর এইটারই কিন্তু আরেকটা কালার আমি তোমাদেরকে দেখালাম না, পিঙ্ক কালারটা, সেটাই কিন্তু এই ডিজাইনটার, এই সেম ডিজাইনটার আরেকটা কালার, যেটা হচ্ছে ব্যাক পোর্শন। আর এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন, অসম্ভব অসম্ভব নাইস। সো এটা আমি পিক করে ফেলি ওই দুপাটটা, এই যে এটা হচ্ছে তোমাদের দুপাটটা, জাস্ট দেখো কন্ট্রাস্ট খুব সুন্দর, তোমার মতো তুমি আমাকে যেমন পাগলটা করছিলাম। এই যে এটা হচ্ছে প্যান্টের পিসেস, এত সুন্দর, এটা খুবই খুবই সুন্দর, খুবই খুবই নাইস। আমি দোপাটা একটু দেখিয়ে দিই, এই দোপাটটা এমন একটা দোপাটটা যে কোনো ড্রেসের সাথে তোমরা কন্ট্রাস্ট হিসেবে নিতে পারবা। দেখো ফুল কাভার করবে, ফুল কাভার করবে, একদমই ফুলে থাকবে না, কোনো পিন সেটারও দরকার হয় না। অনেক সময় থাকে না যে কিছু কিছু তোমার এখানে আমরা খুঁজে থাকি যে পিন সেট করতে হবে, সেই টাইপের কিন্তু একদমই এটা না, অনেক কমফোর্টেবল। অ্যান্ড দেখো এভাবেও নেওয়া যায়, এই যে দেখো এভাবেও সুন্দর করে নিয়ে ফেলতে পারবে, যে যেভাবে পছন্দ করো না কেন। সবগুলো ড্রেস সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা থাকছে 2000 এ, সো কেউ মিস করো না। অ্যান্ড আমার পকেট সাইজ অ্যাভেলেবেল আছে, প্রিভিয়াস লাইভে হয়তো বা সাইজ একটু আমাদের মিসগাইড হয়ে গেছিল, ওই দিনে হচ্ছে ধরো আমাদের থাকে না যে সাইজটা মেজার করা হয়নি, তোমরা 46
এই 46 পড়তে পারবে না, 46 বেস্ট এই যে আমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আমার জন্য দোয়া করো, এন্ড অবশ্যই ফারজানাস কালেকশনের পেজটা ফলো ফার্স্ট দিয়ে রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।